আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেনে মাত্র চব্বিশ ঘন্টায় তিনশো বিমান হামলা চালিয়েছে রাশিয়া দাবি মার্কিন কর্মকর্তার এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল রাশিয়া অস্ত্র সমর্পণের আহ্বান উপেক্ষা করল ইউক্রেন মারিওপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে জানালো আমেরিকা জাপানের ওপর ক্ষিপ্ত হয়ে যে সিদ্ধান্ত নিল রাশিয়া প্রাণঘাতী নয় এমন সামরিক সাহায্য ইউক্রেনে পাঠাবে নিউজিল্যান্ড ভারতের হিজাব পরা সেই ছাত্রীদের আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে না কর্ণাটক এবার রাশিয়া গত দুই দিন ধরে ইউক্রেনের ওপর বিমান অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে দাবি করেছেন শীর্ষ এক মার্কিন কর্মকর্তা তিনি বলেছেন শুধু গত চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের ওপর তিনশোর মতো বিমান অভিযান চালিয়েছে রুশ বাহিনী তবে রাশিয়া এখনও ইউক্রেনের আকাশের কর্তৃত্ব নিজেদের হাতে নিতে পারেনি বলেও দাবি করেন তিনি নাম প্রকাশ না করে মার্কিন ওই কর্মকর্তা বলেন ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে বিমান প্রতিরোধ বাড়িয়েছে তবে তিনি ইউক্রেনের বিমান প্রতিরোধের নির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ করেননি তিনি বলেন রুশ সামরিক বাহিনীর বেশিরভাগ ফ্লাইটে আকাশ থেকে স্থলে হামলা চালানো হয় প্রধানত স্থির লক্ষ্যবস্তুতে তবে এই বিমানগুলো ইউক্রেনের আকাশ সীমায় খুব বেশি সময় ব্যয় করে না ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিমানকে লক্ষ্যবস্তু করতে তাদের স্বল্প ও দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ব্যবহার অব্যাহত রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা দিয়েছিলেন এর প্রতিবাদ জানাতে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে সোমবার তলব করা হয় খবর আল জাজিরার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুলিভানকে ডেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বিবৃতি যা খুবই উচ্চ পর্যায়ের সেটি কাম্য নয় এটি যুক্তরাষ্ট্র রাশিয়াকে সম্পর্ক ছিন্নের মুখে ফেলেছে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার উপর প্রায় তিন হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পাশাপাশি পশ্চিমা গণমাধ্যম প্রেসিডেন্ট পুতিনকে বিক্ষিপ্ত মেজাজের মানুষ প্রমাণের চেষ্টা করছে এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন রাশিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি একই সময় তিনি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন মার্কিন কোম্পানিগুলোতে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এ অভিযানের অংশ হিসেবে স্থল আকাশ ও পানিপথে চালানো হচ্ছে অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচেতে দেশ ছেড়ে পালিয়েছেন ত্রিশ লাখ ইউক্রেনীয় আজ সাতাইশতম দিনে গড়িয়েছে যুদ্ধ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে মানবিক বিপর্যয় আসন্ন বলে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া দেশটি বলেছে শহরকে বাঁচাতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে তবে কিএফ সরকার মারিওপোলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে বন্দরনগরী মারিওপোলের ওপর ভয়াবহ বোমা বর্ষণ চলছে নগরীর আশেপাশের সড়কগুলোতে যখন প্রচণ্ড নগরযুদ্ধ চলছে তখন সেখানে প্রায় চার লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছেন এসব মানুষকে পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে মারিয়োপলের আত্মসমর্পণের রুশ আহ্বান উপেক্ষা করে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ওয়ারস বলেছেন আত্মসমর্পণ কিংবা অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না আমরা আগেই বিষয়টি মস্কোকে জানিয়ে দিয়েছি রাশিয়া বলেছিল মারিওপলে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ত্যাগ করার সুযোগ দেওয়া হবে এদিকে মারিওপোল সিটি কর্পোরেশন জানিয়েছে শহরটির কয়েক হাজার অধিবাসীকে নিরাপদে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ার গণমাধ্যমগুলিও জানিয়েছে গত কয়েকদিনে কয়েকশো বাসে করে প্রচুর পরিমাণ ইউক্রেনের নাগরিককে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণসাগরের সাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে খবর দিয়েছে আমেরিকা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দিনে পরিস্থিতির খবর কৃষ্ণ সাগরে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সোমবার বলেছেন রাশিয়া কৃষ্ণসাগরে সাগরে উভচর অভিযানের জাহাজ একটি মাইন অনুসন্ধান জাহাজ ও কয়েকটি টহল জাহাজ সহ বারোটি রণতরী মোতায়েন করেছে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানের সরাসরি ক্ষেত্র হচ্ছে কৃষ্ণ সাগর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যুদ্ধ জাহাজ সবসময় রাশিয়ার সীমান্তবর্তী এই সাগরে টহল দেয় ওই জোট প্রতিবছর বছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে সামরিক মহড়া চালায় এবং এসব মহড়ায় রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয় মস্কোর কথিত হুমকি মোকাবেলা করার অজুহাতে পশ্চিমা দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে এর জের ধরে বারবার সতর্কবার্তা পাঠানোর পর শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান শুরু করে মস্কো রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয় মস্কো ঘোষণা করে এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে তবে ইউরোপীয় ও মার্কিন সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার এই ঘোষণার একাংশ প্রকাশ করে জানায় কিয়েভের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে মস্কো রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেছে জাপান গত সপ্তাহে জাপানের পক্ষ থেকে বলা হয় রাশিয়াকে বাণিজ্যিক দিক দিয়ে যে বিশেষ সুবিধা দেয়া হয় সেটিও বাতিল করে দেবে তারা প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা ও সুযোগ সুবিধা বাতিল করে দেয়ার হুমকির কারণে জাপানের ওপর চটেছে রাশিয়া সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে তারা জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের সাথে যে শান্তি চুক্তি হওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল সেই আলোচনা আর করবে না রাশিয়া এ ব্যাপারে বিবৃতিতে বলা হয় রাশিয়া এই মুহূর্তে জাপানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয় বিবৃতিতে আরও বলা হয় এমন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয় যে দেশ প্রকাশ্যে বিপক্ষে অবস্থান করছে এবং আমাদের ক্ষতি করতে ও স্বার্থবিরোধী কাজ করতে আছে। নিউজিল্যান্ড বলেছে যে দেশটি ইউক্রেনীয় বাহিনীকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে মিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে ওয়েলিংটনের সরকার বলেছে যে অতিরিক্ত অর্থের বেশিরভাগই ন্যাটো ট্রাস্ট ফান্ডে যোগ হবে যা জ্বালানি রেশন যোগাযোগ সরঞ্জাম এবং প্রাথমিক চিকিৎসা কিট সরবরাহ করে থাকে নিউজিল্যান্ডের সামরিক বাহিনী কৌশলগত সরঞ্জামও সরবরাহ করবে এর মধ্যে বর্ম রয়েছে যা দেশটির নিজস্ব চাহিদার চেয়ে পরিমাণে উদ্বৃত্ত প্রাণঘাতী নয় এমন সহায়তা নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর বিমান দিয়ে সরবরাহ করা হবে এই উদ্যোগে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীকেও যুক্ত করা হতে পারে প্রধানমন্ত্রী জেসেন্ডা অর্ডার সোমবার বলেছেন তার দেশ সাহায্য করতে আগ্রহী সরকার ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জাম যেমন বডি আর্মর বর্ম হেলমেট ও ভেস্ট সহ অন্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ ইউক্রেনীয় বাহিনীকে প্রাণঘাতী সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়নি অবশ্য বেশ কিছু রুশ রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুগান্তকারী এই আইন অনুযায়ী রাশিয়ার সাথে জড়িতদের সম্পদ নিউজিল্যান্ডে জব্দ করা যাবে প্রধানমন্ত্রী অর্ডার্ন বলেছেন রাশিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না তিনি বলেন চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক আইনানুক শৃঙ্খলার জন্য একটি বিরাট ব্যাঘাত হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স পিইউসি এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর রাজ্য সরকারের বক্তব্য যে সমস্ত শিক্ষার্থী এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় এর প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে এই সময় অনেক শিক্ষার্থী পরীক্ষায় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকারের সিদ্ধান্তের জেরে তারা বিপাকে পড়বে রাজ্য সরকারের তরফে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত এমন সময় নেওয়া হয়েছে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছিলেন হিজাব বিতর্কে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিকল্প কী বন্দোবস্ত করা যায় যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা দেননি তাদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি নাগেশ জানিয়েছেন হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ সত্ত্বেও যারা হিজাব ঘটনার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেনি তাদের সম্পর্কে নতুন করে কিভাবে। কোনো কিছু বিবেচনা করা সম্ভব এমনটা হলে যারা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি তারাও ফের সুযোগ চাইবে তা সম্ভব নয় দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট একশো পয়েন্ট থাকে তার মধ্যে থিওরিতে সত্তর এবং প্র্যাকটিক্যালে ত্রিশ পয়েন্ট ছিল সরকারের নয়া ঘোষণা অনুযায়ী যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি তাদের ত্রিশ পয়েন্টের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না তবে সত্তর পয়েন্টের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে তাদের উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকছে